আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আবারও স্বাগত জানাচ্ছি। তো সন্তান লালন পালন নিয়ে কথা বলছিলাম, আজকে আমি কিছু কথা বলবো। তো সন্তান প্রতিপালন করতে গিয়ে এটার যে পথটা আপনাকে পাড়ি দিতে হবে, এই পথে কিন্তু অনেক উত্থান পতন আছে, অপ্রত্যাশিত ঘটনা আছে, অনেক চ্যালেঞ্জে কিন্তু পড়বে। দ্যাটস হোয়াই এই পথটা কিন্তু এতটা সহজ না। তো একজন সচেতন অভিভাবক বা বাবা মা বা পিতা মাতা, একজন সৎ এবং সচেতন যারা অভিভাবক, তারা কিন্তু কখনোই এই পথ পাড়ি দিতে গড়িমসি করবে না বা গড়িমসির আশ্রয় নেবে না। এই জন্য আমি বলেছিলাম, এই যে কঠিন পথ তারাই পাড়ি দিতে পারবে যে যে অভিভাবকরা সৎ এবং আপনার সচেতন। আমি আগেই বলেছিলাম যে পিতামাতা কিন্তু সহজেই হওয়া যায়, একটা শারীরিক প্রক্রিয়া, কিন্তু এই পথটা কিন্তু এতটা সহজ, অত্যন্ত কর্কট, অমসৃণ। তো যাই হোক, এই পথটা আপনাকে পাড়ি দিতে হবে, এই পথটা থেকে বিচ্যুতি হওয়া যাবে না। অভিভাবক হিসাবে আপনাকে দায়িত্ব পালন করে এই পথটাই কিন্তু কি করতে হবে, আপনাকে জয়লাভ করতে হবে। আর জয়লাভের যে ফল এটা কতটা সুমিষ্ট, এটা তো আপনারা নিজেরাই জানেন। তো অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে দৃঢ় এবং সুপরিকল্পিত উপায়ে নিজেদের কিন্তু প্রচেষ্টা তো অব্যাহত রাখতে হবে। সুষ্ঠু পরিকল্পনাহীন সন্তান প্রতিপালন, আমি মনে করি যে অচেনা একটা ভূখণ্ডে কোনো রকম ম্যাপ ছাড়া ভ্রমণ করা, তো অচেনা একটা ভূখণ্ড, কোনো রকম ম্যাপ নেই, কিছু নেই, যদি আপনি ভ্রমণ করেন তাহলে আপনার অবস্থাটা কি হবে? তো সুষ্ঠু পরিকল্পনা ছাড়া যদি আপনি অভিভাবকত্ব গ্রহণ করেন তাহলে আপনার অবস্থা, এখন বাকিটা আপনি বুঝতে পারছেন। পিতামাতা পরস্পরের পরিপরি দক্ষতা এবং স্বভাবের মাধ্যমে নিজেদের মধ্য দিয়ে সমন্বয় তৈরি করতে হবে। কি করতে হবে? দুজনের মধ্যে কিন্তু সবচেয়ে বড় কথা যে সমন্বয় তৈরি করতে হবে। কেন সমন্বয় তৈরি করতে হবে? কারণ এখানে প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু দক্ষতা রয়েছে। আপনার কিছু দক্ষতা রয়েছে, মাতার কিছু দক্ষতা রয়েছে, পিতার কিছু দক্ষতা রয়েছে। এই দুই দক্ষতাকে একটা সমন্বয় সাধন করে এক জায়গাতে করে আপনাকে এই জায়গাটাতে প্রতিফলন ঘটাতে হবে। কিছু কাজ মায়ের জন্য খুব সহজ, আবার কিছু কাজ ছেলের জন্য বা বাবার জন্য খুব সহজ। এই যে দুইয়ের মধ্যে একটা সমন্বয় করে যদি আপনি এই পথটাতে পাড়ি দেন বা এগিয়ে যান, তাহলে কিন্তু আপনার এই পথটা অনেকটাই সহজ হয়ে যাবে। এখন এই যে দুইজনের এই সমন্বয় সাধন, এটার সাথে আমার আগের ভিডিওটার সাথে কিন্তু অনেক পরিপূরক, এই জন্য আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। আগের ভিডিওতে কি বলেছিলাম যে দুজনের মধ্যে সম্পর্ক বিল্ড আপ করতে হবে, অত্যন্ত সুস্থ এবং স্বাভাবিক সুন্দর একটা সম্পর্ক থাকতে হবে। তো এই সম্পর্কটা থাকলেই কিন্তু আপনি এই দৃঢ় এবং সুপরিকল্পিত পরিকল্পনা কিন্তু আপনি করতে পারবেন, দুজন একটা সমন্বয় সাধন করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। তো যদি না পারেন তাহলে সন্তানের কি অবস্থা হবে আপনি বুঝতেই পারছেন, কারণ দুইজনের যে জ্ঞান আছে, দুইজনের জ্ঞানের সমন্বয়ে আপনি তো প্রতিফলন ঘটানো আপনার সন্তানের উপর। কিন্তু আপনার ওই সন্তান যখন সম্পর্ক ভালো থাকবে না, তখন তো ওই সন্তান আপনার ওই প্রতিফলনটা পাচ্ছে না, তাহলে সন্তান এখান থেকেই কিন্তু আপনার একটা ভঙ্গুর অবস্থা থেকে বড় হতে শুরু করবে। এটার ফল আস্তে আস্তে পরবর্তীতে কি হবে এটা আপনি নিজেই বুঝতে পারছেন। আমরা শিক্ষকদের কাছে প্রত্যাশা করি তারা যেন সন্তানদের পাঠদানের জন্য পরিকল্পনা এবং প্রস্তুতির পিছনে যথেষ্ট সময় দেয়। আমি তো আগেই বলেছি, সন্তানের জন্য যা কিছু দরকার আপনি কিন্তু কোনো প্রতিষ্ঠান থেকে পাবেন না, কোনো শিক্ষা দিয়ে, কোনো শিক্ষক দিয়ে পাবেন না, কারণ পৃথিবীতে আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসাবে আপনাকে পাঠিয়েছে। কিন্তু সন্তানকে যথাযথভাবে গড়ে তোলার জন্য নিজেদের সময় দেওয়ার কথা কিন্তু আমরা অনেক সময় বেমালুম ভুলে যাই, খালি মনে করি শিক্ষকরা এটা করলো না, ওটা করলো না, এটা এই দিল না, ওই দিল না, এটা পরিকল্পনা দিল না। তো সন্তান প্রতিপালনের সর্বোচ্চ ফলাফল লাভের জন্য
এবং সুপ্ত সম্ভাবনা বিকাশের জন্য সচেতন পিতামাতা খুবই জরুরি। তাদের ধ্যান জ্ঞান চিন্তা চেতনা এর পিছনে কিন্তু আপনাকে ব্যয় করতেই হবে, অর্থাৎ আপনাদের ধ্যান জ্ঞান চিন্তা চেতনা কিন্তু আপনাকে এর পিছনে সন্তানের পিছনে কিন্তু ব্যয় করতেই হবে। তাহলে আজকে আমার যে মূল বিষয়টা ছিল যে নিজেদেরকে সময় দিতে হবে সন্তানদের, অর্থাৎ এই জায়গাটা থেকে আপনাদের যেভাবেই হোক সময় বের করে, আমরা জানি এখন প্রযুক্তির যুগে বসবাস করছি, কারো সময় নেই, ব্যস্ততা প্রচুর পরিমাণ, বাট আপনি যখন সময় দিচ্ছেন না, আপনি আশেপাশে খোঁজ নিয়েই দেখবেন যে সময় যে অভিভাবকগুলো দিচ্ছে তাদের সন্তান বেড়ে ওঠার যে বেড়ে ওঠার যে ধরন এবং সময় যে বাবা মা দিচ্ছে না তাদের বেড়ে ওঠার যে ধরন, চিন্তাই করেন যে এদের মধ্যে আপনি পার্থক্যগুলো বুঝবেন। ঠিক আছে, তাহলে কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনের জন্য আপনাকে এই সময়টুকু কিন্তু ব্যয় করতেই হবে, ছেলে এবং মেয়েদের সময় ব্যয় করতেই হবে এবং দিতেই হবে। আমি আমি যখন আইটিএস করছিলাম, তো আইটিএসের একটা ক্লাস করছিলাম, ওখানে এক টিচার আসলো, তো টিচার বাইদিবাই কথার ক্ষেত্রে ক্ষেত্রে আমাকে বলল, গত এক মাস যাবত আমার বাবার সাথে দেখা, কেন নেই, দেখা হয় না, বাবা সকালে বের হয়ে যায়, আমি ঘুম থেকে উঠি, আবার কখন রাত্রে আসে ঘুমায় আমার জানি না, তো আমি দোতলায় থাকি, বাবা নিচতলায় থাকি, কখনোই আমাদের সাথে দেখা হয়, কখনো একসাথে খাওয়াও হয়, গত এক মাস থেকে আমাদের দেখা হয়। তো আমি তার এই গল্প এবং কথার মধ্য দিয়ে যে আক্ষেপ, যে অতৃপ্তি, যে আকাঙ্ক্ষা আমি দেখেছিলাম তার চোখে এবং মুখে, আমাকে সত্যিই ব্যথিত করেছে। তাদের সবই আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারপরও তারা যেন কোন জায়গায় একটা অসুখ, এই এই সব পরিস্থিতি থেকে বাঁচতে হলে অবশ্যই বন্ডিং এবং সময়টা আপনাকে আপনার সন্তানকে অবশ্যই দিতে হবে। তো এই প্রত্যাশা রেখেই আমি আজকে এই এপিসোডটা শেষ করছি এবং আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।